খেলোয়াড় জালিয়াতির অভিযোগে কয়েকদিন আগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। এরপর বাফুফের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে বিকেএসপি। এবার আবেদন পর্যালোচনা করে বিকেএসপি শাস্তি প্রত্যাহার করেছে বাফুফের আপিল কমিটি। বিকেএসপির নিষেধাজ্ঞার পাশাপাশি আর্থিক জরিমানাও মওকুফ করেছে আব্দুল মুঈম চৌধুরীর নেতৃত্বাধীন আপিল কমিটি। অন্যদিকে বিকেএসপির দুই কোচকে ভিন্ন ভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছিল ফেডারেশন। তবে শাস্তি পর্যালোচনা করে সিনিয়র মা শায়নুর রহমানকে মাফ করলেও রবিউল ইসলামের শাস্তি বহাল রেখেছে আপিল কমিটি। এছাড়া আবাহনী লিমিটেডের ম্যানেজার কাজী নজরুল ইসলামের শাস্তির মেয়াদও কমানো হয়েছে। চলতি মৌসুমে তৃতীয় বিভাগ ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয় চকবাজার কিংস। সেই দলে খেলেন বিকেএসপির তিন ফুটবলার, কিন্তু চুক্তিবদ্ধ হওয়ার তিন ফুটবলার নাম পরিবর্তন করে অন্য নাম ব্যবহার করে খেলেন। চকবাজারের সঙ্গে বিকেএসপির তিন ফুটবলারের নাম ছিল নাইমুর রহমান, হাসান মিয়া ও মোহাম্মদ জিফাত। সে তিন ফুটবলারের নাম আবার পরিবর্তন করে বিকেএসপির হয়ে দ্বিতীয় বিভাগে খেলেন। বিকেএসপির হয়ে তারা খেলেন তাসিনা সাহেব, ইহসান হাবিব, রিদোয়ান ও রিফাত কাজী নামে। তিন ফুটবলারই নিজেদের অপরাধ স্বীকার করে নিলে শাস্তি বিকেএসপির উপরে নেমে আসে। তবে ফুটবলাররা যে ক্লাবে খেলছেন সেই চকবাজার কিংসকে আশ্চর্যজনকভাবে কোনো শাস্তি দেওয়া হয়নি বাফুফের পক্ষ থেকে।